আসসালামু আলাইকুম দর্শক, ফ্রাইডে সেগমেন্টে আপনাদের স্বাগতম। বাবুই পাখিদের আর কি বলেছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া বলে সন্দেহ কি তাই, কষ্ট পায় তবু থাকি নিজের বাসায়, কাঁচা হোক তবু ভাই নিজের বাসা, নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর ঠাসা। হ্যাঁ দর্শক, আজকে ঘর সাজানোর খুব সুন্দর আইডিয়ায় তিনটা পুরনো জিনিস এবং ড্যামেজ জিনিসকে কিভাবে অনেক বেশি সুন্দর করে তোলা যায় সেই আইডিয়া নিয়েই আপনাদের মাঝে চলে এসেছি। আইডিয়া ওয়ান, বাবুই পাখির বাসা সুখে থাকা অনেক সোজা যে এপিসোড আমি তৈরি করেছি ফ্রাইডে সেগমেন্টসে, সেখানে একটু খেয়াল করে যদি আপনারা দেখতে চান তাহলে বুঝবেন যে আমি আসলে এই পর্বটাতে আপনাদের কী পরিবেশনা করতে চাই। আসলে কিছু শেখাতে চাই না আমি, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিতে চাই যে কীভাবে ঘরে পড়ে থাকা পুরনো জিনিসগুলোকে আপনারা নতুন করে তুলতে পারেন এবং খুব কম খরচে কিংবা খুব অল্পের মধ্যে কীভাবে আপনারা অনেক সুখে থাকতে পারেন এবং কোনো আফসোস থাকবে না আপনাদের জীবনে এবং আপনার খুব যত্নের ভালোবাসার জিনিসটাকে আপনি আপনার বুকের মাঝে আগলে রাখতে পারবেন। তো আজকে ঠিক সেভাবে করেই আমি নিয়ে এসেছি আমার ঘরের একটা টি টেবিল, যেটা অনেক পুরনো এবং এই টি টেবিলটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো আমি বলে শেষ করতে পারবো না। আর এই টি টেবিলটার মাঝখানে একটা গ্লাস ছিল, তো এটা বারবার করেই ভেঙে ফেলছিল আমার মেয়ে, দেখা যাচ্ছে সেই গ্লাসটা প্রায় 5 বার লাগানো হয়েছে আবারও ভেঙে ফেলছে। তো আমি ঠিক করলাম যে আমার এই টেবিলটার উপর আমি একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম, তো আমার হাজবেন্ড আমার বাসায় কিছু পড়ে থাকা টুকরো কাঠ ছিল সেই কাঠগুলোকে মাঝখানে সুন্দর করে সেট করে দিয়েছে। তো সেট করে দেওয়ার পরে আমি চিন্তা করলাম এটাকে অনেক সুন্দর করে একটা কাভার আপ করে দিই, কাভার আপ করে দিলে আমার বাসার টি টেবিলটা সুন্দরও হয়ে যাবে এবং কেউই দেখলে বুঝতে পারবে না যে আমার সেই পুরনো টেবিলটা সেটার ভেতরটা কীরকম। তো আপনারা দেখলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি এটা কীভাবে করেছি, জাস্ট টেবিলের চারপাশের মাপটা নিয়ে সেই অনুযায়ী কেটে সাইডে আপনারা কুচি করে কাপড়টা লাগিয়ে দিলেই হবে। আপনারা টেইলারের কাছ থেকেও বানিয়ে নিতে পারেন কিংবা আপনারা ঘরে বসে নিজেরাই বানিয়ে নিতে পারেন যারা সেলাইয়ের কাজ জানেন। তো আজকে প্রথম আইডিয়াটা ছিল আমার বাসার পুরনো টি টেবিলটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা। আশা করি অনেক 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 বেশি ভালো লেগেছে আপনাদের আমার এই আইডিয়াটা। যারা পুরনো জিনিস ফেলে দিতে চান না এবং আমার মতো অল্পতেই সুখ খুঁজেন তারা নিশ্চয়ই অনেক সুন্দর একটা দারুণ আইডিয়া পেয়েছেন। আইডিয়া নাম্বার 2-তে আমি দেখাবো আমার কিচেনে খুব সুন্দর একটা সেলফ কিভাবে আমার হাজবেন্ড আমার শখ পূরণ করেছে। তো বিভিন্ন ধরনের ইউটিউবারদের বাসায় খুব সুন্দর করে দেখি কিচেন ট্যুরগুলোতে অনেক সুন্দর সেলফ থাকে, তো আমি জাস্ট আমার হাজবেন্ডকে দেখিয়েছিলাম যে তুমি আমাকে এরকম একটা বানিয়ে দিতে পারবে কিংবা আমরা এরকম একটা বানিয়ে নিব। তো ও যেটা করেছে, ও আমাকে বাসায় বসে সেই জিনিসটা তৈরি করে দিয়েছে এবং বিশ্বাস করবেন না এটা খুব অল্প খরচে তৈরি করা। আপনি হয়তো বা বাইরে থেকে বানাতে গেলে দেখা যাচ্ছে আপনার অনেকগুলো টাকা খরচ হতো, মজুরি যেত এবং আপনার এই বোর্ডগুলো কিনতেও টাকা যেত, তো আমাদের এখানে জাস্ট বোর্ড কেনার টাকাটা লেগেছে, কিছু তার কাটা এবং সাইজ অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারেন। তো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আমার হাজবেন্ড কীভাবে আমার ক্ষুদ্র ক্ষুদ্র আশা এবং শখগুলো খুব অল্পের মাঝে খুব খাটনি করে পূরণ করে থাকে। তো আপনারাও কিন্তু বাসায় বসে ঠিক এরকম করে বানিয়ে নিতে পারেন একটা কিচেন সেলফ। কিচেন সেলফটা বানাতে যেটা লাগবে আপনাদের 2 মাপের কাঠ লাগবে, কেটে নেবেন এবং মাঝখানের লম্বা তারটা সেই কাঠ দুটোর সাথে জড়িয়ে দিলেই হবে, নিচে একটা বোর্ড লাগিয়ে দিলেই হবে এবং ফিনিশিংয়ের জন্য যা দরকার। তো এভাবে করে আমার কিচেন সেলফটা তৈরি হয়ে গেল, আমার তো বেজায় পছন্দ হয়েছে এবং আমার হাজবেন্ডকে আমি এই ভিডিওর মাধ্যমে কেন আমি অনেক অনেক বেশি থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ সে আমার শখগুলো ঠিক এইভাবে করে পূরণ করেছে। আশা করি আপনারাও এই আইডিয়া থেকে
অনেক দারুণ একটা আইডিয়া পেয়ে নিজেরা ঘরে বানিয়ে ফেলতে পারেন, কিংবা আপনারা কাঠমিস্ত্রির কাছ থেকেও গিয়ে বানিয়ে নিতে পারেন। আর যাদের টাকা আছে তারা তো বাইরে দিয়ে কিনতেই পারেন। তবে আইডিয়াটা আপনাদের দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। তো এই হচ্ছে আমার কিচেন সেলফের ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের? আইডিয়া নাম্বার থ্রি, আমি যেটা দেখাবো, আমার বাসার আলমারিটা যেটা লুকিং গ্লাস ছিল, এবং লুকিং গ্লাসটা কেনা হয়েছিল, আমি শাড়ি পরতে পারি না বিধায় আমার হাজব্যান্ড লুকিং পা থেকে মাথা পর্যন্ত একটা লুকিং গ্লাসের আলমারি কিনে এনেছিল, যেখানে আমার ড্রেসিং টেবিলটা কিন্তু পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় না। তো ওই থিঙ্কিং থেকে ও কিনে, কিন্তু আমি ব্যাপারটাতে রাজি ছিলাম না। আমি যখন আলমারিটা কিনে তখন বারবারই বলেছিলাম আমরা অনেক বেশি বাসা চেঞ্জ করি, তুমি লুকিং গ্লাসের আলমারি কিনো না, কিন্তু সে খুব শখ করে লুকিং গ্লাসের আলমারি কিনেছে। তো যাই হোক, একটা পর্যায়ে আসলে বাসা চেঞ্জ করতে গিয়ে না আমার মেয়ে সে লুকিং গ্লাসটা ভেঙে ফেলেছে, কারণ ও প্রচণ্ড চঞ্চল এবং দুষ্ট। ও আয়নার উপরে এমন জোরে চাপ দিয়েছে তো ওটা ভেঙে গিয়েছে। তো ভেঙে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই আয়নাটা হয়তো বা সবাই যেটা করতো যে লুকিং গ্লাসটা চেঞ্জ করে আর একটা নতুন লুকিং গ্লাস লাগাই নিত। তো আমিও সেরকম একবার চিন্তা করেছি। তো প্রায় 1000 টাকার মতো খরচ হবে। 1000 টাকাটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে আমার মেয়ে বড় না হওয়া পর্যন্ত তো ও বুঝবে না জিনিসটা, যে এই আয়নাটা ভেঙে ফেলা যায় কি না কিংবা কিছু। যদিও এখন অনেক কিছু বুঝে, তারপরে আমি চিন্তা করলাম ও আরেকটু বড় হোক, তারপরে লুকিং গ্লাসটা আমি চেঞ্জ করি। তো দেখতে খুব বাজে লাগছিল। আমি চিন্তা করেছি যে 1000 টাকা আবার খরচ করব, আবার যদি ভেঙে ফেলে কিংবা আবার যদি নষ্ট করে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে দেখতে খুব বাজে লাগছে, জিনিসটা একটু ডেকোরেট করা যায়। তো আইডিয়াটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম। তো রূপকথার বাবাও খুব এগ্রি হলো। তো ঠিক এভাবে করে আমরা লুকিং গ্লাসের ভাঙা জায়গাটা ডেকোরেট করে নিলাম। তো আপনারা খুব সুন্দর করে দেখে শিখে নিতে পারেন, এবং আপনারা যে কোনো ড্যামেজ জায়গায় কিংবা এমনিতেও আপনারা যে কোনো ডোর কিংবা যে কোনো দেয়ালের মাঝে আপনারা এরকম একটা শোপিস ক্রিয়েট করতে পারেন, একটা ফুলের দানির মতো। Thank you.
আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে, কতটা কম খরচে এবং কতটা ঝামেলামুক্তভাবে আমরা এই ফুলের যে একটা ঝাড় সেটা বানিয়ে ফেললাম। এবং যে কোনো ড্যামের জায়গা কিংবা আপনারা দেয়ালে টানাতে পারেন, কিংবা আপনাদের যে কোনো ডোরে টানাতে পারেন, আপনারা যে কোনো জায়গায় ডেকোরেট করতে পারেন এই জিনিসটা। তো এই জিনিসটা আমরা গ্লাসের এখানে ঠিক এভাবে লাগাবো, চার পাশ থেকে লাগাবো না, কারণ এই জায়গাটা একটু ফাঁকা রাখবো ফুলগুলো, যাতে করে ময়লা পড়লে ফুলগুলো উঠিয়ে ধুয়ে ফেলা যায়, আবার এখান থেকে ঠুকিয়ে রাখা যায়। তো একটা সাইড আমরা বন্ধ করিনি, গ্লুগান দিয়ে আমরা চারটা সাইড লাগিয়ে শুধু একটা সাইড ফাঁকা রেখেছি। তো এই হচ্ছে আমার আলমারির ফাইনাল লুক, আপনারা নিশ্চয়ই অনেক বেশি পছন্দ করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন।